হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো। আর ভালো না থাকলে আজকের এই ভিডিওটা দেওয়া তোমাদের মন পুরো খুশি হয়ে যাবে। আর আমি সুদীপ্ত, আর ব্লগার সুদীপ্ত চ্যানেলে তোমাদের স্বাগত। আর আজকে আমি এই মুহূর্তে তোমাদের দেখাতে চলেছি যে তামিলনাড়ুর যে আদিযোগী মন্দির বা আদিযোগী টেম্পল, সেই টেম্পলের যে লাইটিংয়ের দৃশ্য সম্পূর্ণ আমি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করবো। তো তার আগে তোমাদেরকে একটা কথা বলবো, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল বটন আইকনে ক্লিক করে দিও। তো চলো বন্ধুরা, কথা না বাড়িয়ে আস্তে আস্তে আমরা পূজা মণ্ডপে থেকে ভেতরের দিকে প্রবেশ করি এবং যে সম্পূর্ণ লাইটিংয়ের দৃশ্য, তো লাইটিংয়ের দৃশ্যটা আমি তোমাদেরকে এখনই দেখাতে চলেছি। তাই জন্য তোমাদেরকে বলবো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, ভিডিওটা স্কিপ করে গেলে ভিডিওটার মজাটাই তোমরা পাবে না। এটুকুনি তোমাদেরকে রিকোয়েস্ট করবো বারবার, যে ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখতে থাকো এবং ভিডিওটার মজা নিতে থাকো। আর কিছুক্ষণের মধ্যেই লাইটিং শুরু হয়ে যাবে এবং লাইটিংটা আমি তোমাদেরকে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করবো। তো দেখতে পাচ্ছ এই যে তামিলনাড়ুর যে আদিযোগী মন্দিরের যে টেম্পলের যে দৃশ্যটা এখানে ফুটিয়ে তোলা হয়েছে এবং চারি সাইডেও প্রচুর শিবলিঙ্গ আছে এবং অনেকই শিবলিঙ্গ আছে। তো আর কিছুক্ষণের মধ্যে দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে লাইটিং শুরু হবে। অলরেডি লাইটিংয়ের যে সাউন্ড, সে সাউন্ড অলরেডি পড়ে গেছে। তো বন্ধুরা দেখো কত সুন্দর এখানে লাগছে, যে গুহার মাধ্যমে, গুহার মধ্যে যে মানে তামিলনাড়ুর যে মন্দিরটা করেছে ফ্রেন্ডস, এত সুন্দর করেছে, তো কী বলবো তোমাদের। তো বন্ধুরা দেখতে পাচ্ছ অলরেডি লাইটিং শুরু হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ এখন শিব নৃত্য করছে এবং কত সুন্দরভাবে লাইটিংগুলো এরা ফুটিয়ে তুলেছে ফ্রেন্ডস, তোমরা কেউ না দেখলে বিশ্বাস করবে না, এত সুন্দর লাগছে লাইটিংয়ের মাধ্যমে। আমি ক্যামেরার মাধ্যমে যতটা পেরেছি তোলার চেষ্টা করছি। তো যারা যারা এখনও দেখতে ইচ্ছুক তো চলে এসো বাঁশবেরিয়াতে, বাঁশবেরিয়া স্টেশনে নেবে। তোমরা কীভাবে আসতে হবে আশা করছি অবশ্যই জানো, ব্যান্ডেল থেকে কাটোয়ার লোকালে বাঁশবেরিয়া স্টেশনে নামতে পারো, বা ব্যান্ডেল থেকে তোমরা টোটো বা অটো করে চলে আসতে পারো বাঁশবেরিয়া। তো বাঁশবেরিয়া এখন 4-5 দিন এই কার্তিক পূজা থাকবে। তো কার্তিক পূজার এবছর এদের বিশেষ থিম আছে তামিলনাড়ুর যে আদিযোগী মন্দির, সেই আদিযোগী মন্দির। তো দেখতে পাচ্ছ কত সুন্দর ফ্রেন্ডস এরা লাইটিংটা করছে। তো চলো আমি বেশি কথা বাড়ছি না, তোমরা ভিডিওটা দেখতে থাকো এবং ভিডিওটা মজা নিতে থাকো।
তো বন্ধুরা, আস্তে আস্তে আমরা এখন পূজা মণ্ডপের যে আদিযোগীর যে পূজা মণ্ডপটা করেছে সেই পূজা মণ্ডপের ভেতর দিকে প্রবেশ করছি। তো ভেতর দিকে প্রবেশ করলে তোমরা এত সুন্দরভাবে পূজা মণ্ডপটা দেখতে পাচ্ছ, ভেতরে কত সুন্দরভাবে লাইটিং দিয়ে করেছে এবং যে জঙ্গলের যে সিনসিনারিগুলো হয় সেই সিনসিনারিগুলো দিয়ে আছে। তো দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন ধরনের মূর্তিগুলোও রাখা আছে, আর এখানে যে শিব নৃত্য করছে তার যে মূর্তি সেখানে এখানে এটা এটা এখানে প্রতিষ্ঠিত করেছে। তো চলো আমি শিবের যে মূর্তিটা আমি তোমাদেরকে এখন দেখানোর চেষ্টা করছি। আর ভিডিওটা কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে অবশ্যই জানিও, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করে দিও। তো বন্ধুরা, আমি তোমাদেরকে এতক্ষণ যে আদিযোগীর মন্দির সেই মন্দিরের সম্পূর্ণ ভিডিওটা দেখালাম। ভিডিওটা কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে অবশ্যই জানিও, আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে তো আমার চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে।